দেখুন গর্ভবতী নারী সাঁতারের প্রস্তুতি, গর্ভবতী নারী অলিম্পিক সাঁতারের প্রস্তুতি স্পোর্ট ডেস্ক। 2020 সালে টোকিও অলিম্পিক শুরু হতে আর সময় বাকি 1000 দিনের কিছু বেশি, চলছে প্রস্তুতি। যুক্তরাষ্ট্রে সাঁতারু ডানা ভলমার রিও ডি জেনেরিওতে গত বছর আসলে 60টি পদক জয় করেন, তবে তার ভাষায় এবারে পাকস্থলীতে বোলিং বল নিয়ে প্রস্তুতি চলছে। রিওর পর গত বৃহস্পতিবার তিনি 6 মাসের গর্ভাবস্থা নিয়ে পুলে লড়াইয়ে নামেন, তবে এই অবস্থায় জুটসই সুইমিং কোস্টিম খুঁজে পাওয়াকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে তিনি উল্লেখ করেছেন। রিওতে তিনি যেখানে পারতেন 26 মাপের সাঁতারের পোশাক, সেখানে এখন তার দরকার 32 মাপের পোশাক। চিকিৎসকের অনুমতি নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ভলমার। নিজের অনুশীলন কর্মসূচিতেও বেশ খানিকটা রদবদল আনতে হয়েছে। 2012 সালের অলিম্পিক্সে 100 মিটার বাটারফ্লাইতে স্বর্ণপদক জয়ের পর ভলমার কিছু সময় বিরতি নিয়েছিলেন তার প্রথম সন্তান আর্লিনের জন্মদানের জন্য। এরপর রিও অলিম্পিক্সে অংশ নিতে সময় মতো ফিরে আসেন। আগামী জুলাইয়ে তার জন্ম সম্ভাবনার তারিখ দিয়েছে চিকিৎসক, তবে এবার গর্ভাবস্থায় প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন 29 বছর বয়সী ভলমার। দ্বিতীয় সন্তানটিও ছেলে শিশু এবং জুলাইয়ে তার জন্ম সম্ভাব্য তারিখ দিয়েছেন চিকিৎসক। গর্ভাবস্থায় সাঁতার এটাই প্রথম ঘটনা। 2014 সালে অ্যালিসিয়া মন্টানো ইউএস ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে 800 মিটার সাঁতারে কোয়ার্টার ফাইনালে অংশ নেন 8 মাসের সন্তান গর্ভে নিয়ে। আমার এই চ্যানেলে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।